মিথ্যে কথা বলে বেড়াচ্ছ ছেলেকে বাঁচাতে এত লাইন যে বেলাইনে চলে গেছো কেউ কেউ বলছে সিনেমার নায়ক শেয়ার দুয়ারে নিশান ভাওতা আমি বলি তুমি কোনদিন মোটা চাল খেয়ে দেখেছো তুমি আসল পৌঁছাতে তো 6 কোটি লোকের দরকার হবে তো তাহলে এক একটা বাড়িতে চারজন মানে 2 কেজি করে 8 কেজি এদিকে 8 কেজি এদিকে 8 কেজি তুলে ও আসল লোক বাবু তুমি একটা মূর্খ তুমি একটা গন্ড গবে সিনেমার গোগ্রো শো করে কামড়ায় না আর বাস্তবের গোগ্রো কামড়ে দেয় আর যখন কামড়ায় তখন একটু বলেই গেল এখন তো সব ললিপপ চলছে না বলছে নাকি বাড়ি বাড়িতে রাশন পাঠিয়ে দেবে ভাবতে পারেন একদম যদি ক্রম হয় সেখানে ফোন করবো বাড়ি মিলে ফাটা গেস্ট হাজির হয়ে যাবে কথা বলে বেড়াচ্ছ ছেলেকে বাঁচাতে এত লাইন যে বেলাইনে চলে গেছো কেউ কেউ বলছে সিনেমার নায়ক শেয়ার দুয়ারে নিশান ভাওতা আমি বলি তুমি কোনদিন মোটা চাল খেয়ে দেখেছো লোককে একদিনে রাশন পৌঁছাতে তো 6 কোটি লোকের দরকার হবে তো তাহলে এক একটা বাড়িতে চারজন মানে 2 কেজি করে 8 কেজি এদিকে 8 কেজি এদিকে 8 কেজি তুলে ও আসল লোক বাবু এটা কি সম্ভব এই পার্টিটা বিজনেস ছাড়া কিছু বলে না এরা মানুষের সেবা করতে আসেনি এরা তো প্লাস্টিক পর্যন্ত চুরি করে না খাও তো কি যে খাও ভগবান জানে চালের সাথে সম্পর্কই নেই তুমি কি করে বুঝবে যে দুয়ারে সরকার করে পৌঁছে দেওয়া যায় কন্যাশ্রী অ্যাকাউন্টে যদি কন্যাশ্রীর টাকা চলে যেতে পারে বিধবা অ্যাকাউন্টে যদি বিধবা চলে যেতে পারে পুরোহিতের অ্যাকাউন্টে যদি পুরোহিতের টাকা যেতে পারে ইমামের অ্যাকাউন্টে যদি ইমামের টাকা যেতে পারে সবুজ সাথীর সাইকেল যদি ছাত্রছাত্রীদের কাছে যেতে পারে দুয়ারে সরকারের রেশানো যেতে পারে এই বুদ্ধি যদি তোমার না থাকে তাহলে বলবো তুমি একটা মূর্খ তুমি একটা গন্ড গবেট তোমার কোন বুদ্ধি নেই বাস্তব বুদ্ধি তোমার নেই সিনেমার গোখরো আর সিনেমায় গোখরো আর বাস্তবের গোখরোর মধ্যে তফাৎ আছে সিনেমার গোখরো শো করে কামড়ায় না আর বাস্তবের গোখরো কামড়ে দেয় আর যখন কামড়ায় তখন একচ বলেই গেল বল সেটা কখনো দেখেছো না মোটা ভাত করে দিল খেয়েছো যে আজকে মিথ্যে কথা বলে বেড়াচ্ছ ছেলেকে বাঁচাতে এত লাইন যে বেলাইনে চলে গেছো না বললে আমি বলতাম না আমায় আঘাত করলে আমি উত্তর দিই আঘাত করলে আমি প্রত্যাঘাত করি আমায় আঘাত না করলে আমি প্রত্যাঘাত করি না।